রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে বাজেট অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করলেন বিরোধীরা। বৃহস্পতিবার শুরু হয় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। প্রথা অনুযায়ী বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়। সেমতো এদিনও রাজ্যপাল অধিবেশনের শুরুতে ভাষণ শুরু করেন। তখনই বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে সোচ্চার হন। তাদের অভিযোগ, গণতন্ত্র বিপন্ন, মত প্রকাশের স্বাধীনতা আক্রান্ত। এ নিয়ে তারা অধিবেশন কক্ষে সরব হন, রাজ্যপালের ভাষণে বাধা দেন। পরে তারা 11:06 অধিবেশন কক্ষ ওয়াকআউট করেন বিরোধী সদস্যরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।